বৃহস্পতিবার 16ই ফেব্রুয়ারি রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 7টায় শুরু হবে ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। এই ভোটকে কেন্দ্র করে 41 অম্পিনগর এবং 42 অমরপুর আসনের ভোট গ্রহণের চূড়ান্ত প্রস্তুতি চলছে। বুধবার সকাল থেকে ভোটকর্মীরা অমরপুর দ্বাদশশ্রেণী বিদ্যালয় থেকে নির্বাচনী সামগ্রী নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে গেছেন বলে অমরপুর বিধানসভা তথা SDM অসিত কুমার দাস জানিয়েছেন। অম্পিনগর বিধানসভার আসনে মহিলা ভোটকর্মীরা ভোট গ্রহণ করবেন 42 অম্পিনগর 15 নং বুথের অম্পি ব্লকে। প্রিসাইডিং অফিসার নন্দিতা পাল সাক্ষাৎ করে এদিন জানিয়েছেন তিনি এ নিয়ে দ্বিতীয়বার ভোট গ্রহণ করবেন। অপরদিকে 42 অমরপুরের 12 নং ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিসাইডিং অফিসারের বিভা সাহা আড়োয়ারের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন, কারণ তার সাথে যারা রয়েছেন তারা প্রত্যেকে নূতন, সবাই অনভিজ্ঞ বলে SDM-এর কাছে তিনি রিপোর্ট করেছেন। SDM স্পষ্ট করে বলে দিয়েছেন এই মুহূর্তে কাউকে অব্যাহতি দেওয়া যাবে না। ওই বুথের অন্যান্য মহিলারা অবশ্য জানিয়েছেন বিভা সাহাকে সবাই মিলে সহায়তা করবেন, তারপরেও তিনি ভোট কেন্দ্রে যেতে নারাজ। SDM অবশ্য জানিয়েছেন এই মুহূর্তে কিছু করার নেই। 41 অম্পিনগর বিধানসভা এলাকার 54টি এবং 42 অম্পিনগর বিধানসভার আসনের 53টি ভোট সেন্টার রয়েছে। অমরপুর বিধানসভা আসনে 3টি স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে বলে এদিন জানিয়েছেন SDM অসিত কুমার দাস। ঠিকভাবে চলছে পোলিং পার্টিরা, তারা তাদের প্রিসাইডিং অফিসার, তারা তাদের যে মেটেরিয়াল আছে মেটেরিয়ালগুলি রিসিভ মোটামুটিভাবে শেষ করে ফেলেছে। এখন তারা অলরেডি কিছু পার্টি মুভ করে গেছে, বাকিরা মুভ করবে। স্পর্শকাতর অতি স্পর্শকাতর আছে কোথাও? হ্যাঁ, ভালোভাবে এমনি পোলিং স্টেশন আছে এখানে, সেটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কোয়ার্টার সেন্টার এরকম এখানে আমাদের এমনিতে শ্যাডো এরিয়ার মধ্যে 3টা শ্যাডো এরিয়া আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো অ্যাডিকেট ডিপ্লয়মেন্ট আছে, অ্যাডিকেটলি ডিপ্লয়েড আছে। আচ্ছা, প্রতিটা সেন্টারে স্যার কতজন নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে? এমনিতে হাফ সেকশন থাকবে আর কি, প্রত্যেকটা মানে যেগুলি নর্মাল পোলিং স্টেশন সেগুলোতে থাকবে আর কি। আর এমনি অতিদ্রুত যেগুলি আছে, যেমন অতি স্পর্শকাতর যেগুলি আছে, এটা পুলিশ থেকে একটা ডিপ্লয় করবে, ওয়ান সেকশন দেবে। এদিকে প্রতিটি বুথে 6 জন করে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। অতি স্পর্শকাতর বুথে 12 জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আরও। এখন দেখার বিষয় 16ই ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত গণদেবতারা রাজ্যে কতটুকু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করতে পারেন, যার দিকে তাকিয়ে রাজ্যের 41 লক্ষ রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।